सो व्हाट्सअप गाइज वेलकम टू माय चैनल वेलकम टू अनदर स्पेशल वीडियो। सो गाइज आज के वीडियो हमें अपना बोलो जो कीभे अपना पबजी मोबाइल टीटीएम मैचर स्टार्टिंग प्रॉब्लम के फिक्स करते हैं। हाँ गाइज 100% फिक्स हो जाए स्टार्टिंग प्रॉब्लम। तो गाइज रिसेंटलि पबजी मोबाइल नतून एक ग्लिच शुरू हो गए जो हे गाइज टीटीएम मैचर ग्लिच। जदि गाइज एखनी को टीटीएम मैच स्टार्ट करें तो टीटीएम मैच स्टार्ट होते मोटामोटी गाइज 3-4 मिनट तो लेगे जाए। मैंने गाइज 1 मिनट नीचे को टीटीएम मैच एख स्टार्ट होना और गाइज अतक्षण वेट करते गले আপনিও কিন্তু অধৈর্য হয়ে যাবেন। তো আমিও তো অধৈর্য হয়ে যাই গাইস, এখন মানে এতক্ষণ ওয়েট করি তবু টিডিএম ম্যাচ স্টার্ট হয় না, ঠিক আছে। সো তার জন্য গাইস আমি এই ট্রিকটা এনেছি আপনাদের জন্য, যার সাহায্যে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি মানে গাইস কয়েক সেকেন্ডে টিডিএম ম্যাচ স্টার্ট করে ফেলবেন আর খেলতে পারবেন। আর গাইস এই প্রবলেমটা কেন হচ্ছে সেটাও আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো অবশ্যই গাইস ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটি শুরু করার আগে সবাই ফটাফট করে দেবেন লাইক, লাইক করলে গাইস মোটিভেশন পাওয়া যায়। সো এই ভিডিওতে আমি এম রাখছি 100 লাইকের। সো সবাই পূর্ণ করে দেবেন 100 লাইক। আর গাইস যারা এখনও এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো ফাইনালি আমরা চলে আসলাম পাবজি মোবাইল হোম স্ক্রিনে। তো গাইস এই ট্রিকের সাহায্যে কিন্তু আপনারা টিডিএম ম্যাচটাকে কয়েক সেকেন্ডে চালু করে ফেলবেন, কয়েক সেকেন্ডে শুরু করতে পারবেন ইজিলি। তো এই ট্রিকটা কি সেটা বলার আগে গাইস আমি আপনাদের বলবো যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন এই গ্লিচটা হচ্ছে যার জন্য আপনারা টিডিএম ম্যাচটাকে স্টার্ট করতে পারছেন না। তো গাইস আমি সিম্পল যদি এখানে টিডিএম ম্যাচটা স্টার্ট করি, তো এখানে সিম্পল আমি সিলেক্ট করলাম সার্ভার এশিয়া সার্ভার আর সেভ করে দিলাম। তো এবার স্টার্ট করে দেখা যাক যে স্টার্ট হয় কি না, ঠিক আছে। সো আমি সিম্পল ওকে করে দিলাম, তো স্টার্ট করে দিলাম। তো দেখা যাক ম্যাচটা কত মিনিটে স্টার্ট হয়। তো এই প্রবলেমটা গাইস আমার মনে হয় দুটো কারণের জন্য হচ্ছে। প্রথমত গাইস লকডাউন, দ্বিতীয়ত হচ্ছে আরপি মিশনস। তো এই দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণের জন্য হচ্ছে। তো আপনাদের যেটা কী মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো প্রথমত গাইস আমি বলবো লকডাউনের জন্য হচ্ছে, কারণ গাইস লকডাউনের আগে কিন্তু টিডিএম ম্যাচ আপনারা কয়েক সেকেন্ডে খেলতে পারতেন, কিন্তু লকডাউনের পরে কিন্তু গাইস টিডিএম ম্যাচের সময়সীমা বেড়ে যাচ্ছে, কিন্তু টিডিএম ম্যাচের স্টার্ট হচ্ছে না। তো প্রথমত গাইস আমি বলবো যে লকডাউনের কারণে অনেক অ্যাক্টিভ ইউজারের সঙ্গে বেড়ে গেছে, ঠিক আছে। মানে সবাই ঘরে বসে এখন, তো সবাই ঘরে বসে এখন পাবজি মোবাইল খেলতে ব্যস্ত, এর ফলে কি পাবজি মোবাইলে কিন্তু লোডের সংখ্যা বেড়ে চলেছে, ঠিক আছে। তো পাবজি মোবাইলে লোড পড়ে যাওয়ার ফলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে আমার যতটা মনে হয়, ঠিক আছে। ইউজারের সংখ্যা বেড়ে গেছে, ইউজারের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আর আরেকটা কারণ হতে পারে যেটা হচ্ছে গাইস আরপি মিশনস। আরপি মিশনসের কারণ হতে পারে, কারণ হচ্ছে আরপি মিশনে দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকম মিশন রয়েছে, যে মিশনগুলো মানে M24 দিয়ে মারতে হবে 3টেকে, তারপরে কার্নান্ট্রি দিয়ে মারতে হবে, তারপরে এরকেম দিয়ে মারতে হবে এরিনাতে। এর ফলে কী হয়, সমস্ত ইউজার কী করে টিডিএম ম্যাচে যায়, টিডিএম ম্যাচে গিয়ে সেখানে মিশনগুলো কমপ্লিট করে। এর ফলে কিন্তু গাইস টিডিএম ম্যাচে চাপ পড়ে যায় বা লোড পড়ে যায়, এর ফলে হয়তো টিডিএম ম্যাচ ওপেন হয় না, এটা একটা কারণ হতে পারে গাইস, অনেক দীর্ঘ সময় লাগে। তো গাইস এবার বলবো এই প্রবলেমটাকে কীভাবে আপনারা ফিক্স করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিট 20 সেকেন্ড পার হয়ে গেছে, তবু স্টার্ট হচ্ছে না। তো আমি কেটে দেবো, দরকার নেই ভাই এত টাইম ওয়েট করার। তো সিম্পলি গাইস প্রথমে আপনাকে এশিয়াতে ক্লিক করতে হবে। এশিয়াতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সার্ভার চলে এসেছে। তো আপনাকে সিম্পলি গাইস এখানে এশিয়া থেকে ইউরোপ সার্ভার সিলেক্ট করতে হবে। হ্যাঁ গাইস আপনাকে ইউরোপ সার্ভারে টিডিএম ম্যাচ খেলতে হবে। তো এবার দেখা যাক যে কত সেকেন্ডে টিডিএম ম্যাচ স্টার্ট হয়। সো সিম্পল গাইস আমি কেটে দেবো, এখানে স্টার্ট করে দেবো টিডিএম ম্যাচ। সো আমি স্টার্ট করে দিলাম, দেখা যাক কত সেকেন্ডে টিডিএম ম্যাচটা স্টার্ট হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড চলছে, দেখা যাক কতক্ষণ লাগে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে 7 সেকেন্ডে টিডিএম ম্যাচ স্টার্ট হয়ে গেল। আর গাইস আপনারা ভাববেন না যে এই সার্ভারে নর্মাল পড়ে, ঠিক আছে, সবাই প্রো প্লেয়ার, ঠিক আছে, সবাই ভালো ভালো প্লেয়ার পড়ে এখানে, হঠাৎ কখনো নর্মাল প্লেয়ার এখানে দেখা যায়। কিন্তু গাইস আপনারা যদি গাইস টিডিএম ম্যাচের লাভার হন, টিডিএম ম্যাচ খেলতে ভালোবাসেন বা টিডিএম ম্যাচে প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই টিডিএম ম্যাচে ইউরোপে লাগান, ইউরোপে গিয়ে খেলুন, ঠিক আছে, মানে ইউরোপ সার্ভারে গিয়ে খেলুন, আপনারা অবশ্যই গাইস মজা পাবেন, ঠিক আছে, আনন্দ ওঠান। আর পাবজি মোবাইল যতক্ষণ না পর্যন্ত গাইস একটা আপডেট নিয়ে আসছে, ততক্ষণ তো এই গ্লিচটা চলতেই থাকবে, এই প্রবলেমটা দেখা যাবেই, মানে গাইস এশিয়া সার্ভারে এটা। তো গাইস আপনারা যদি টিডিএম লাভার হন, তো অবশ্যই ইউরোপ সার্ভারে ট্রাই করুন, গাইস ইউরোপ সার্ভারে খেলুন। আর গাইস নতুনদের জন্য আমি একটা কথা বলবো, যারা নতুন খেলছেন পাবজি মোবাইল, তারা অবশ্যই টিডিএম ম্যাচেস এই ইউরোপ সার্ভারে অবশ্যই প্র্যাকটিস করুন, আপনারা অবশ্যই আপনারা ক্লাসিক ম্যাচে ভালো পারফর্ম করতে পারবেন। তো এটাই ছিল গাইস আজকের ভিডিও। তো অবশ্যই ট্রাই করবেন ইউরোপ সার্ভারে, ঠিক আছে, ইউরোপ সার্ভারে কয়েক সেকেন্ডে চালু
হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি গাইস ভিডিওটি কাজে লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন গাইস, লাইক করলে মোটিভেশন পাওয়া যায়। আর গাইস যারা এই চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখবেন, যাতে আপনি মোট সমস্ত এই ধরনের লেটেস্ট খবরের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সো বাই।